गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल तनुश्री सारा दिन ब्लॉग चैनल तुम्हारे सबा के स्वागत जाना आशा करी तुम्हारा सबाई भलो आज और सुस्थ आओ भलो आची। तो सोनाई के टिफिन बैग दिए दिलाम। तो सोनाई स्कूल दिखे रवाना होच्छे। तो माँ मेये दूजे आलदा आलदा काज। तो सोनाई जाच्छे स्कूले। तो चिंता भावना चाप टेंशन निये स्कूलेर उद्देश्य सोनाई रवाना होच्छे। आर आमी संसारेर काज कर्म निये तारपरे आमारो एकरास चिंता भावना निये आमी आमार सकाल थेके काजकर्मटा शुरू करी। तो संसार मानेई धरो चिंता भावना टेंशन सब ही आछे ताई ना। तो तारपरे घरे चले आसलाम। तो घरे चले एसे आमी प्रतिदिन का जा काज ताई गोछानो बागानोर काज शुरू कर दिएछि। तो एदिके बिछानाटा गोछानोर काज शुरू कर दिएछि। तो गोछानोर बागानोर काजटा आगे शुरू कर शेष करी। तो तारपरे बाइरेर जाबतीय काजकर्म सेरे नेब। तो बिछानाटा प्रतिदिनेर मतो आजो बिछानाटा सुंदर करे टान टान करे परिष्कार करे पेते निलाम। तो सत्यि ताई माने प्रतिदिन उठी एक एक रकमेर चिंता एक एक दिन घिरे धरे ताई ना। तो आमार तो सेटाई मने हय। तो तारपरे आजके बासनगुलो आमी धुते पारि नाई गो। तो सोनाई जावार आगे आमी बासन टासन धुइये फेली। तो आज के आर पारी नहीं बासनगुलो धुते। तो तारपर सोनाई जावार पर ही तो एदिको बासनगुलो आज के धुए निच्छी। तो प्रतिदिन है ना। तो आज के एकटू उठते देरी हो गए। तो पाँच मिनिटे जदि उठ माने उठते एक देरी हो जाए एदिक ओदिक हो जाए तो ठीक देखी काज पिछिए जाए। तो निर्दिष्ट टाइम मेदे काज कर ले देखी ठीक एकटार पर एक काज हो जाए। किन्तु विश्वास करो जदि पाँच थेके दस मिनट देरी करी तो आर काज आमी ठीक मतो सामलाते पारी ना। तो এটাই আমার সঙ্গে হয়। আশা করি তোমাদের সঙ্গেও তাই হয়। তো এবার ধরো কোনোদিন উঠতে ইচ্ছা করে না যে শরীরটা তো সব সময় সব দিন ভালো যায় না তাই না। তো তারপরে কিছু কাজকর্ম সামলে নিয়ে তো আমি লিকা চা বসালাম। তো আমি দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো চায়ের নেশা এমনই। তো একটু চা না খেলে মাথাটা বড্ড ধরে থাকে আর দুধ চাটা একটু খেতে ভালোবাসি। তো কিন্তু খেতে ভালোবাসলে হবে না। তো দুধ চাটা বর্জন করতেই হলো কেননা দুধ চাটা খেয়ে দেখছি প্রচন্ড অম্বল হয়ে যাচ্ছে আর শরীরটাও খুব খারাপ করছে। তো সেই জন্য দেখলাম যে দুধ চাটা মন থেকে একবারে পুরোপুরি ছেড়ে দিই। তো তারপরে এ দেখো লিকা চা নিয়ে বসেছি। তো চাটা খাই তো একটু এনার্জি সঞ্চয় করে আবার ফুল উদ্যমে কাজ শুরু করব। তো আজকে আমাদের ষষ্ঠী মানে ঘাট ষষ্ঠী বলে একটা ষষ্ঠী হয়। দুর্গাপুজোর যে ষষ্ঠীটা হয় তার এক মাস আগে যে ষষ্ঠীটা হয় তো সেই ষষ্ঠীটা আমাদের পালন করতে হয়। তো আজকে সব নিরামিষ রান্না করতে হবে। তো কাল আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে ঘাট ষষ্ঠী। তো সেই জন্য মানে আগে মাছের ঝাল ডাল এইসব রান্না করে রেখেছিলাম। তো ঠিক আছে ফ্রিজে আছে কোনো অসুবিধা নেই। তো সোনাইকে মাছ একটু গরম করে দেবো মাছের ঝাল। আর আমি নিরামিষ রান্না করবো বলে একটু শাক কিনেছি আর মূলো কিনেছি। তো পাঁচ টাকা দিয়ে একটা কলমি শাকের আটি কিনলাম আর দশ টাকা দিয়ে এই চারটে মূলো কিনেছি। তো প্রত্যেক দিন একজন শাক শাক করে হাঁকতে হাঁকতে চলে যায়। তো আমি কোনো দিন তাকে দেখতে পাই না। তো আমি যখনই তাকে দেখতে যাই তখন দেখি তাকে দেখতেই পাই না। তো তারপরে আজকে আমি মানে ঠিক করেইছিলাম যে আজকে শাক কিনবই। তো শাক কিনতে গেছি তো দেখছি একটা বাচ্চা ছেলে শাক বিক্রি করতে আসে আর প্রত্যেক দিন শাক শাক বলবে আর পন পন করে সাইকেল চালিয়ে পালাবে। তো আমি তাকে দেখতে পাই না। তো আজকে দেখলাম একটা বাচ্চা ছেলে প্রতিদিন শাক বিক্রি করতে আসে। তো আমি বললাম যে তুই তাড়াতাড়ি চলে যাস কেন, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারিস না। তো বলো বেশ ঠিক আছে এবার দাঁড়িয়ে যাব। তো তারপরে মৌসুমি পুজোর প্রসাদ নিয়ে এলো আর আমি একটু চা বসালাম। তো তারপর চাটা খেয়ে তো এই দেখো ভক্তি ভরে মা লক্ষ্মী দেবীর পূজা করে নিলাম। তো আমি যেমন পারি সেরকমভাবেই করি। তো মানে সব দিন সব কিছু আমি জোগাড় করতে পারি না। তো যেটুকুই আমি জোগাড় করতে পারি তো ভক্তি ভরে মনে মন প্রাণ দিয়ে মা লক্ষ্মী দেবীর পূজা করি। তো স্নান করলাম আজকে বৃহস্পতিবার পুজো করলাম আর ছোটো যা এসেছিল তো ষষ্ঠী পুজোর প্রসাদ দিয়ে গেল। তো আমি ষষ্ঠী পুজো ছোটো যাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আমি টিফিন করবো না আজকে। তো আজকে সোনাইকে ফোটা দেবো। তো তারপরে একবারে ভাত খেয়ে নেবো। তো সোনাই আসুক তো আমি একটু শরবত টরবত খেয়ে নেবো আর নাও খেতে পারি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো তারপরেই খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে আমি এখন কি রান্না বাড়া করছি তো সেগুলো জোগাড় করে নিই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো দুধটা দিয়ে গেল সময়ে। তো দুধটা বসিয়ে দিলাম আর আগের দিনে দুধ ছিল তো সেই জন্য ওই বাটির মধ্যেই দুধটা ছেঁকে তো এর মধ্যেই বসিয়ে দিয়েছি জাল দিতে। তো দুধটা জাল দেওয়া হয়ে যাক। তো তারপরে আমি ভাতটা বসাবো। তো ভাতটা একটু ফুটে গিয়েছে। তো এই ভাতটা এবার একটু গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো পরে আবার ভাতটা ফুটিয়ে কমপ্লিট করে নেব।
তো আজকে যা রান্না করব তো সেই সব সবজিগুলো কেটে নিয়েছি। তো আলু পটল দিয়ে মাখামাখা তরকারি করব আর ছোলা ভিজিয়ে দিয়েছি। ছোলা ভিজি দিয়ে কলমির শাক করব। তো ছোলা ভিজি দিয়ে কলমির শাকটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে মূলো আর আলু কেটেছি, তো বড়ি দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে টক করব। আর টমেটোটা আলু পটলের তরকারিতে দিয়ে দেব। তো অনেক দিন পর কলমি শাক রান্না হচ্ছে। তো ছোলা দিয়ে কলমি শাকটা দিয়ে ভাত খেতে না দারুণ লাগে। তো আমিও ভালোবাসি, আবার সোনায়ও খুব ভালোবাসে। তারপরে আলু পটলের তরকারিটা করে নিয়েছিলাম। তো আলু পটলের তরকারিটা করার পরে এই তিলের বড়াটা করছি আর এই টকটা করে নেব। তো তাহলে রান্নাটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। তো চলো তোমাদের সাথে আবার রান্নাটা শেয়ার করি। আর সোনাই আসবে, তো সোনাই আসার পরে মা ষষ্ঠীর ওটা দেবো, তো তারপর খাওয়া দাওয়া করবো। তো কি রান্না করেছি তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রয়েছে দু পিস তিলের বড়া করেছি আমার আর সোনাইয়ের জন্য, আর এদিকে ঝোল ঝোল করে তেঁতুলের টক করেছি। তো বললাম তো মূলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টক বানাবো। আর আজকে ডাল করি নেই গো, তো ডাল করি নেই বলে মাখা মাখা করে পটলের তরকারি করেছি নিরামিষ। তো এই পটলের নিরামিষ এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর কলমির শাক, আর এদিকে রয়েছে ভাত। তো কালকে তো মাছের ঝাল করে রেখেছিলাম, তো এখানে সোনাইয়ের জন্য দু পিস মাছের ঝাল গরম করে রাখলাম, তো এটা আলাদা করে রেখেছি। তো আজকে তো আমি নিরামিষ খাবো, তো ঠিকাঠিকি হয়ে যাবে বলে এটা আমি আলাদা করে পাশে রেখে দিয়েছি। তো সোনাই কাটোয়া থেকে বাড়ি এলো, আর কাটোয়া থেকে আপেল আর একটা লেবু এনেছে, আর এখানে এনেছে দই, দই নিয়ে এসছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর আজকে হচ্ছে যে ঘাট ষষ্ঠী। তো মা এতক্ষণ ধরে না খেয়ে বসেছিল, এখন আমাকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। দেখো আমি বলেছিলাম খাওয়ার জন্য, আমাকে ফোনে বললো আমি খেয়েছি, তাহলে এগুলো তোমরা বিশ্বাস করবে যে হ্যাঁ বলেছে মিথ্যা কথা? মা খাওনি কেন মা বলো না, খাইনি ফোঁটা দিতে না তোমার বাবা, দৌড়ে দিতে বললাম তো ছেড়ে দাও মা, তুমিও খাও। এখন তো আর প্রসাদ খাওয়ার সময় না, একটুখানি করে খেলাম, জল খাবো দিয়ে এবার ভাতটা খাবো। তো ভাতে আজকে মা কি রান্না করেছে দুপুরবেলার জন্য সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। এই দেখো মা এখানে রান্না করেছে তিলের বড়া, শাক ভাজা, পটল আলু ঝোলঝোল মাখামাখা কারি, আর এখানে রয়েছে মাছের ঝাল, শশা আর ভাত। গুড আফটারনুন। তো আমি এখন এসেছি একটু মিষ্টির দোকানে, তো একটু মিষ্টি কিনবো। তো আমি পাপিয়ার বাড়ি যাব। তো এইদিকে দেখো পাপিয়ার বাড়ি, এই কালীতলার এইদিকেই যেতে হয়। তো এখানে আমি কাকিমার বাড়ি গেলাম। তো কাকিমার বাড়িতে কাকিমাকে বললাম যে আপনি যাবেন, তো কাকিমা বললো যাব। আর এদিকে হ্যাবলুর জন্য অনলাইনে এই জামাটা অর্ডার দিয়েছিলাম, তো হ্যাবলুর গায়ে হচ্ছে নাকি তো সেটা একবার দেখে নিলাম, তো যদি না হয় তো রিটার্ন দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবেই হ্যাবলুর গায়ে হয়েছে, মানে গায়ের মতোই হয়েছে, তো একটু বড় আছে, তো এই বছরটা পরিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি আর কাকিমা, তো এই দেখো পাপিয়ার বাড়ির দিকে যাচ্ছি। তো কাকিমাকে এক কথা তো বলা দিই, কাকিমা বললো হ্যাঁ যাবো চলো। তো এই দেখো এটা আমাদের হচ্ছে পাইকপাড়া, পাইকপাড়ার আমাদের এটা পৌরসভা এলাকা। তো এই দেখো এই এইখানে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এইটা হচ্ছে হেমচন্দ্র প্রাইমারি স্কুল। তো দেখো তোমাদের সঙ্গে স্কুলের ভিডিওটা একটু শেয়ার করলাম। তো এর পাশেই হচ্ছে পাপিয়ার বাড়ি, তো আমি কোনোদিন আসি নাই পাপিয়ার বাড়ি, তো ভিডিও তো দেখে দেখে পাপিয়ার বাড়ি আন্দাজ করে আসলাম। তো এইদিকে দেখো এইটা হচ্ছে এটা হেমচন্দ্র স্কুলের গেট, আর এইটা পাপিয়ার বাড়ির গেট। তো এইটা দেখি আমি এই বাড়িতে ঢুকে গেলাম। তো এই দেখো ফাইনালি পাপিয়ার বাড়ি ঢুকে গিয়েছি। তো সোনাইকে নিয়ে যায়নি বলে তো পাপিয়া জিজ্ঞেস করছিলো সোনাইয়ের কথা, আর আমরা যাওয়াতে পাপিয়া একটু ব্যস্ত হয়েছে, তো কুলারটা আমাদের দিকে দিল। তো পুচকু সোনা আর শুভ ঘুমাচ্ছিল, তো ওদের দিকে কুলারটা ছিল, তো আমরা যাওয়াতে পাপিয়া আবার আমাদের দিকে কুলারটা ঘুরিয়ে দিল, তো একটু খারাপ লাগলো, তো বাচ্চা দুটো ঘুমাচ্ছিল। তো তারপরে গণপতি বাপ্পার পুজো করেছে খুব সুন্দর করে, আর গণপতি বাপ্পার মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তো ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে পাপিয়া, তো সেটা বলার কথা না। তারা তুমি তাকাও দেখি। হাই, তো আজকে কাকিমা আমাদের বাড়িতে এসছে গণেশ পুজোর জন্য আমাদের সাথে দেখা করতে। তোমরা যারা আমার চ্যানেলে আছো, কাকিমার চ্যানেলে তো অনেকেই যাও ভিডিও দেখো, তারা আমাকে চিনতেই পারছো, আমি পাপিয়া দি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে যাওনি, যাবে দেখবে, গণেশ পুজোর পুরো ভিডিও তোমরা দেখতে পারবে, আর কাকিমাকে সবাই সাপোর্ট করো।
চলো ঠাকুর কাকিমাকে আর এই যে একটা জেঠিমা এসেছে ওনাদেরকে প্রসাদ দিই, পরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো কত সুন্দর প্রসাদের আয়োজন করেছে। তো পাপিয়া আর পাপিয়ার মা মিলে এই মোদক বানিয়েছে, মালপোয়া বানিয়েছে, নারকেলের নাড়ু বানিয়েছে, তো অনেক কিছু বানিয়েছে। তো পাপিয়া যে কলা পাতাগুলো কেটে এনেছিল, তো সেই কলা পাতাগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছে, আর এদিকে সোনাইয়ের জন্য প্রসাদ দিয়েছে। তো আমি প্রসাদ নিয়ে বাড়ি আসছি। বাড়ি যাচ্ছে, ব্লগ স্টার্ট করলো, তো আবার একদিন এসো। তো আসতে পারলো না আজকে, অন্যদিন নিয়ে এসো, দেখা হবে। তুমিও যেও। হ্যাঁ যাও, তোমার মাকে নিয়ে যেও বেড়াতে, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ, আমাদের ঘরে একটু আলোটা কম দেখা যায়, তো চারিদিকটা কালো কালো না। তো তারপরে আমি পাপিয়ার বাড়ি থেকে চলে আসছি, আর কাকিমার বাড়ি এইখানে, কাকিমা ঢুকে গেল। আর এদিকে দেখো চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে। তো এখন 6:30 বেজে গিয়েছে, তো বুঝতেই পারছো যে অন্ধকার নেমে এসেছে। আর এদিকে ফুচকা স্টলে প্রচুর ভিড় জমেছে। তো তারপরে বাড়ি চলে আসলাম। তো আজ বৃহস্পতিবার, তো বাড়ি এসে এইদিকে দেখো ধূপ ধুনা দিয়ে পুজো করে নিচ্ছি, মানে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছি। তো আমি প্রতি বৃহস্পতিবারে ধুনা জ্বালি, তো আমার ধুনা দিলে আমার খুব মানে মনটা খুব ভালো লাগে জানো। তো আজকে বিকালে গিয়েছিলাম ভোলগার দেওয়াল্ড পাপিয়া, ওর বাড়ি গিয়েছিলাম। তো পাপিয়া আমাকে কালকে সন্ধ্যাবেলায় বলে গিয়েছিলো যাওয়ার জন্য, তো পাপিয়া গণেশ পুজো করেছে। তো পাপিয়ার বাড়ি গেলাম, খুব ভালো লাগলো, আর গণেশ ঠাকুরের মূর্তিটাও খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে পুজো করেছে। আর ওর বাড়ি গেলাম, পাপিয়া প্রসাদ দিল, প্রসাদ খেয়েছি, আর মানুষের জন্য প্রসাদ দিয়েছে, নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এত সুন্দর গুছিয়ে পুজো করেছে, তো মনটা ভরে গেল। তো পাপিয়ার বাড়িতেও আমরা প্রায় 1.5 ঘন্টা মতো বসেছিলাম, তো তারপর বাড়ি আসলাম। তো বাড়ি এসে সন্ধ্যা প্রদীপ দেখালাম, তো আজকে বৃহস্পতিবার, তো সত্যি খুব ভালো লাগলো। বসে অনেকক্ষণ গল্প করছিলাম, তো কথা বলতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, সবটা মিলিয়ে আজকে বিকালটা সন্ধ্যাটা খুব ভালোভাবে এনজয় করেছি, আর গণপতি বাপ্পার মূর্তি তো দেখে খুবই ভালো লাগলো। তো পাপিয়া সোনাইয়ের জন্য অনেক প্রসাদ পাঠিয়েছে দেখো। তো প্রসাদে মালপোয়া, কালাকাঁদ, তিলের নাড়ু, নারকেল নাড়ু, মোদক এইসব দিয়েছে। ভিডিওতে মানে দেখেছি আমরা, আমরা অনেক দেখেছি, মানে গণেশ ঠাকুরের পূজোর সময়, গণেশ চতুর্থীর সময় তো এটা দেখাই যায়, দেখেছি অনেক, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত খাইনি। গণেশজি শুধু লাড্ডুটাই খেয়েছি, মোদক কোনোদিন ট্রাই করে দেখিনি বা খাইওনি। তো দিদি এই যে পাঠিয়েছে দেখো প্রসাদ, এখানের মধ্যে আমার তিলের নাড়ুটা ফেভারিট, মা কোনোদিনই তিলের নাড়ু বানাতে পারে না। তো দিদি দেখো কত সুন্দর বানিয়ে পাঠিয়েছে, ওটা কিনেছে দোকানে, কিন্তু এটা কিনে পাঠিয়েছে, এটা তিলের নাড়ু, কালাকাঁদ, মোদক, নারকেল নাড়ু, আর হচ্ছে মালপোয়া। এটা মালপোয়া তোমার? হ্যাঁ হ্যাঁ, মালপোয়া মালপোয়া। তো এখানে সবগুলোই আমার ফেভারিট, আমার নারকেল নাড়ুটাও খুব ভালো লাগে। অনেকে বলে না দুর্গাপূজার সময় আমার নারকেল নাড়ু ভালো লাগে না, সব সব খাই, নারকেল নাড়ু খাই না, কিন্তু আমার নারকেল নাড়ুটাও ফেভারিট, আমার 12 মাসই ভালো লাগে। তো দেখো কি সুন্দর বানিয়েছে। তো গণপতি বাপ্পার নাম করে আমি প্রসাদটা খেলাম। গণপতি বাপ্পা মরিয়া। মোদকের মতো নারকেল পুর ভরা আছে, মোদকটা খেয়ে দেখ। নারকেল নাড়ুটা খেয়ে একটুখানি জল খেলাম, তারপরে এই এখন মোদকটা খাবো। একটা বালু শালের মতো খেতে দারুণ হয়েছে। আলু ভাজাটা হয়ে গিয়েছে আর সোনাই খিদে পেয়েছে, তো চলো সোনাইকে খেতে দিয়ে দিই। তো তোমরা তো দেখেছো যে আমি সন্ধ্যাবেলায় পাপিয়ার বাড়ি গিয়েছিলাম, তো পাপিয়ার বাড়িতে প্রসাদ খেয়ে আমার পেট ভরে গিয়েছে, আর সোনাইয়ের জন্য প্রসাদ এনেছিলাম, তো সোনাইয়েরও পেট ভরে গিয়েছে প্রসাদ খেয়ে। তো অল্প একটুখানি ভাত ছিল, তো ওটা সোনাইকে দিলাম, আলু ভাজা দিয়ে সোনাই খেয়ে নিল। আর আজকে যেহেতু ষষ্ঠী, তো আমি শুকনো মুড়ি খাবো, তো আলু ভাজাটা বাটিতে নেবো আর শুকনো মুড়ি খাবো, তো আমি একটু পরে খাচ্ছি। তো তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো একটু দেখো, তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ব্লগে।